এটা কখনো যদি আপনার টাকাই দিয়ে বিবেচনা করেন তাহলে আমার দৈনিক 5000 টাকা রোজ দিল, আমি এখানে আসবো না, আসার কথা ছিল না। আপনি তো দেখছেন এর আগের অবস্থাটা কি ভয় ভয় ছিল, এখন তো একটু মজা লাগে দেখতে বা সুন্দর। আগে তো এরকম কোনো কেমনে আসবো, আমি কেমনে আসবো, কি দরকার? একটু কথা বলি, দর্শক যেহেতু অনেক দূর থেকে আসছি, ভাইয়া মালার প্রতি যে উদ্যোগ নিয়েছেন, এখন 1900 ফলের পর্যায়ে আইসেন অলরেডি। বিগত 15 তারিখ থেকে জানুয়ারির আমরা যে আমি বর্তমানে খাস শুরু করছিলাম প্রথম দিন থেকে, বর্তমানে এখন আজকে মনে হয় আমি এখন রানিং কাজ আছে, আপনারা দেখতে পারতেছেন, ভাইয়া তো দেখাইতেছেন আগে বর্তমানে কীরকম আছে 15 তারিখ আর বর্তমানে কীরকম আছে, আপনারা তো অবস্থা দেখতেছেন ইনশাল্লাহ। আর কয়েকদিনের ভিতরে সুমন ভাইয়ের খাসটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে হইব, সবাই দোয়া করতেন নিটই আর সহযোগিতা সবাই করতেন। এই যে আপনি কাজ করতেছেন শুরু থেকে এই পর্যন্ত, মানে কষ্ট হচ্ছে না যে কেমন 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 কষ্ট আছে একটু বলেন তো? কষ্ট বলতে আমার নিজেই আমি অসুস্থ হয়েছিলাম যে গ্যাস মালার মধ্যে গাড়ি গ্লাস মাস লাগাই খাস কইর, তারপরও কী করবেন, জনস্বার্থে তো করা লাগবই, 600 মানুষ লামছে আর আমি সাধারণ একটা বেগু ড্রাইভার হয়ে আমি পারতাম না গেড়ে, ওই দিক বাইবিয়া নিজের কষ্ট হয়েছে, তারপর আমরা খাস করছি এবং বর্তমানে খাস করতেছিও ইনশাল্লাহ। এইটুই যাতে সোনাঘাট উপজেলার মধ্যে একটা লেক হইব সুন্দরভাবে, যে ময়লা ডাস্টবিন আছে যেটা এটা সমান ভয় করছেন এখন লেক, তে মনে করেন এটা একটা উন্নয়ন না নি, মনে করেন যে টাউনের একটা সৌন্দর্য আইলো এগুলোই আর কি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, ভালো থাকবেন আর সুমন বলে সবাই বেশি দোয়া করবেন, সাপোর্ট করবেন এইটুই। আচ্ছা একটু জানতে চাই, কালকে নাকি বেকুটা পড়ে গিয়েছিল? বেকু পড়ছিল গত পরশু দিন রাত্রে আর কি, যে এলপারে পালাই দিয়েছিল, তারপরও 4 ঘন্টা লাগছে আর কি তোলার, কষ্ট হয়েছে। হয় হয় এইটাই পড়ছে, এটা ওই রাস্তার সাইডে ইয়ে দেখ সন্ধ্যার পর তো খেয়াল করছেন আর লাইটে নতুন তো লামাই দিছে আর কি রাস্তা ভাঙিয়া। আপনি ছিলেন না ওই সময়? না না না, ড্রাইভারের কি হলো? না এমনি কিছু হয় না, আমি আইসাই পরে গাড়ি নামাতে এমনি মানে সাইডে আ গেছি আর কি, নামাত পরে তুলছি। কি ভয়াবহ অবস্থায় কাজ করছে আপনার? কিতা কইতাম কইলাম না ভাই, গ্যাসে যে ময়লার একটা গ্যাস আছে না, এটা আমি নিজেই আমার শ্বাসকষ্টের মতো হয়েছিল, খাস আছিল বিগত 1 সপ্তাহের উপরে, ডাক্তার দেখে কোনোরকম আর কি সুস্থ হইলাম, এখনো আছে। ময়লার মধ্যে কাজ করছেন এক, দ্বিতীয় যে আপনার বেকুড়া চলাচলের কিন্তু রাস্তা নাই, এই যে রিক্সে কাজ করছেন এটা কেন করলেন জীবনের ঝুঁকি নিয়ে? ভাই ঝুঁকি নিয়ে হইলাম না, 600 মানুষ যদি এই ময়লা ডাস্টবিনে নামতে পারে সারা বাংলাদেশ থেকে, আর আমি সাধারণ বেকু ড্রাইভার ইয়ে করে পারবো না, এটাই আর কি। ইনশাল্লাহ আল্লাহ ভরসা, তারপরে তো কাজ করতে হইব আমরা, কারণ এটা তো সুমন ভাই যেহেতু উদ্যোগ নিয়েছে এটা শেষ করা লাগবো আমরা, একটা কাজ হয় যদি আমরা পারি না সেটকে জায়গাতে তৈত না, মানে বিবেক বুদ্ধি সব কিছু দিয়ে কিতাব হইটা কাজ করা লাগবো, মানে ই মনে করেন যে এইরকম ঝুঁকি আমরা মনে করেন যে প্রাণ যাইব এইরকম ঝুঁকি পূর্ণ কাজ তো করতাম না, মানে নিজের চেষ্টা অনুযায়ী বুদ্ধি বিবেক কাটে যা করেন যায় সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করতেছি। বাসা কোথায় এখানে? জি স্বাস্থ্যগঞ্জ। একটা বেকুর ভাড়া কত? একটা বেক ওই যে মহাজন ধরেন 7000, ড্রাইভার ফুডিং আছে 2000, আর তেল আছে বাকি টাকা প্রায় 20-30 হাজার যায়, কন্টিনিউ তো খরচা এইভাবেই যাইতেছে, 20-30 হাজার, ট্র্যাক্টর আছে, শ্রমিক আছে 15-20 জন 10 জন, কন্টিনিউ কাজ করতেছে, কারণ এটা তো অবস্থা খুবই খারাপ আছিল। এখন কইলাম না যে 15 তারিখ কীরকম আসছিল আপনারা দেখাইছিলেন, আর আজকে 9 তারিখ মনে হয় আজকে দেখুন কীরকম, মানে এই মরা গাঙ্গ আমি ফার্স্ট টাইম, আমার নানা বাড়ি আবার সোনারঘাট যে নয়ানি সবাই পরিচিত ভাই, যে আমি ফার্স্ট টাইম এয়া দেখছিলাম ওই মরা গাঙ্গ, মানে অন্ধকার আর অন্ধকার, এখন যেন পানির দেখা যায় ময়লা পরিষ্কার করণে, এখন মনে হয় টাউনের লাইটগুলো পড়ে, মানে এত একটা সুন্দর লাগে নিজে আসি ভালো লাগে সন্ধ্যার পর আর কি। আচ্ছা লেট হয়েছে, থ্যাংক ইউ দর্শক। এই যে কথা বলছিলাম বেকুর ড্রাইভার,
বললেন যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে এক প্রকার কাজ করছেন এখানে দুলাল ভাই আছেন যারা আছেন প্রত্যেকই কিন্তু সুমন ভাইকে ব্যারিস্টারকে ভালোবেসেই কিন্তু এভাবে কাজ করছেন নতুবা সম্ভব ছিল না কি দুলাল ভাই জি 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 সত্যি করে বলেন না 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 দেখেন দেখেন আপনারা কি পরিস্থিতি ছিল এখানে বাজার ছিল গাছ গাছ ছিল এগুলো সব পরিষ্কার করছে এগুলো এখনো রয়েছিল এখন যেহেতু নদীতে আমরা গাড়ি নামাবো আমরা এগুলো পরিষ্কার করতেছি আমি তো নির্বাচন করি গত বছর আমি ওয়ার্ডে আমি সেকেন্ড হয়েছিলাম সেকেন্ড বলতে পৌনে চারটা পর্যন্ত পাশ করছিলাম তো ইভিএম এর কল্যাণে 15 মিনিট পরে ফেইল আর কি ইভিএমটা আমাদের জন্য সুখকর না মানুষের রায় দেয় হাত দিয়ে যদি সিল দেয় তো এটা বেটার ফিল করে তার জি থ্যাংক ইউ দুলাল ভাই আজকে বন্ধু দর্শক কথা বলছিলাম দুলাল ভাইয়ের সাথে দর্শক এই যে পরিবেশ ভারসাম্যহীন হয়ে যাওয়া থেকে যে পরিবেশকে সুন্দর একটি পরিবেশ দান করলেন এবং ফিরিয়ে নিয়ে আসলেন সুন্দর পরিবেশে বেশ সুমন ভাই তারই কিন্তু দৃষ্টান্ত উদাহরণ দর্শক শ্রোতা উৎকৃষ্ট উদাহরণ যেটি আমরা দেখলাম যে খোয়াই নদী পরিষ্কার সেই পরিষ্কারের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন নিজের অর্থায়নে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ